বলে ভালোবাসা কারে বলে প্রেম ও গো তুমি যে আমার কত প্রিয় কেমন করে বোঝাই বলো ও গো মোর মধুমিতা আলমগীর বাংলা চলচ্চিত্রের এক শক্তিশালী অভিনেতার নাম নিজ গুণে বাংলা ছবির সিংহাসনে অধিষ্ঠিত নায়ক আলমগীর আলমগীর মানেই অভিনয়ে ভিন্নতা পর্দায় প্রাণবন্ত উপস্থিতি দেশ ও দেশের গণ্ডি ছাড়িয়ে অনেক ছবিতে অভিনয় করে কুড়িয়েছেন বহুল প্রশংসা তার অভিনয়ে দর্শক ভেসেছে ভাবাবেগে হয়েছে আনন্দে উচ্ছ্বসিত আর তাই তো হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে প্রিয় অভিনেতা আলমগীরকে আশি ও নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রে দর্শকদের প্রিয় মুখ এবং নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য শিল্পী ছিলেন আলমগীর কেবল অভিনয় নয় দৈহিক সৌষ্ঠব গ্ল্যামার এবং পোশাক রুচির কারণেও দর্শক নন্দিত হয়েছেন নায়ক আলমগীর চিরসবুজ নায়ক আলমগীর মানানসই ছিলেন সব ধরনের চরিত্রে সুনিপুণ অভিনয় করে পেয়েছেন দর্শকদের ভালোবাসা আর অর্জন করেছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আজীবন সম্মাননা আর কিছু নিতে আসলে না সাহস আবার নেই এসেছিলাম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন নায়ক আলমগীর গান অভিনয় উপস্থাপনা চলচ্চিত্র পরিচালনা সব দিকেই তিনি সুনাম কুড়িয়েছেন তুমি আছো আমি আছি বন্ধু মোরাতা সবই আছে যখন বৃষ্টি জমে তখন আকাশ দেখা যায় না আর আকাশ যখন দেখা যায় তখন বৃষ্টি সেখানে থাকে না বলার সাথে সাথে খামটা খুলে ফেলবেন যে ছজনের কাছে চিত্রনায়িকা জয়া আসানের ছবি আছে সেই হবেন আজকের ভাগ্যবান ১৯৭২ থেকে ২০২০ সাল পর্যন্ত আমার জন্মভূমি থেকে একটি সিনেমার গল্প ২০০-র অধিক চলচ্চিত্রে অভিনয় করা এই মহাশিল্পী বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে করেছেন সমৃদ্ধ ঢাকো যত না নয়ন দোহাতে বাদল মেঘে ঘুমাতে দেবে ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্ম নেয়া সেই রাজপুত্রের বাবা মা নাম রেখেছিলেন মহিউদ্দিন আহমেদ আলমগীর শৈশব কৈশোর তারুণ্য পেরিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে সেদিনে সেই টগবগে সুদর্শন যুবক আলমগীরের দু চোখে ছিল স্বপ্ন কণ্ঠে ছিল সুরের সাধনা আর ভাবতেন গায়ক হবেন কিন্তু না তিনি জানতেন না তার স্বপ্নের চেয়েও আরও বড় কিছু অপেক্ষা করছে তার জীবনে হ্যাঁ ঠিক তাই অবশেষে এলো সেই শুভদিন ১৯৭২ সালের ২৪ জুন জন্ম হয়েছিল বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কিংবদন্তী নায়ক আলমগীরের এত কাছে আসতে নেই কিছুতে না কিছুতে এত ভালোবাসতে নেই আলমগীর কুমকুম পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আমার জন্মভূমি ছিল তার প্রথম চলচ্চিত্র
প্রিয় দর্শক, আজ সে ২৪ জুন ১৯৭২ থেকে ২০২০ সাল, দীর্ঘ ৪৮ বছরেও তিনি ভোলেননি তাঁর চলচ্চিত্রে অভিষেকের স্মৃতিময় দিনগুলোকে। কিংবদন্তি নায়ক আলমগীর ফেসবুকে তার অগণিত ভক্ত দর্শকদের জন্য শুনিয়েছেন সেই অভিষেক দিনের গল্প গাথা। সুদূর অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে নায়ক আলমগীরের সাক্ষাৎকার নিয়েছেন চলচ্চিত্রের একনিষ্ঠ অনুরাগী ও গবেষক কাজল রিপন। চলুন দর্শক, এখন আমরা চলে যাই তাদের সেই মধুময় আলাপনে। আসলে স্বাধীনতার পরপর আমি পাসপোর্ট করার জন্য ফার্মগেটে একটি স্টুডিও ছিল রূপসী ছবিঘর, সেখানে যাই ছবি উঠাতে। তো পকেটে ২-৪ টাকা ছিল, তো থাকলে যা হয় ওই বয়সে, মানে একটু পোজ দিয়ে কয়েকটা, মানে পাসপোর্টের ছবির বাইরে কয়েকটা পোজ দিয়ে ছবি উঠালাম, একটু গালে মানে থুতনিতে হাত দিয়ে একটু আকাশের দিকে তাকিয়ে এরকম কয়েকটা ছবি উঠাই। ছবিগুলো যখন ডেলিভারি নেই, একজন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছিল, আমার ছবিগুলো নিয়ে দেখলো, বলে একটু ছবিগুলো দেখতে পারি? বলে দেখো, দেখলো ছবিগুলো, দেখে একদম স্ট্রেইট বললো, আপনি ফিল্মে অভিনয় করবেন? আমি কিচ্ছু বলিনি, বলে ছবিগুলো দেবেন, নিয়ে আমি বেরিয়ে যাই। আই জাস্ট ইগনোরড হিম এন্ড আই ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা। এন্ড দ্যাট ওয়াজ মিস্টার আলমগীর কুমকুম। আচ্ছা। তারপরে কিছুদিন পরেই আমার তো ছবি হোটালো, পাসপোর্ট টাসপোর্ট এটা সেটা, ইট ওয়াজ প্রবাবলি ফেব্রুয়ারি 1972, ফেব্রুয়ারি মাঝামাঝি। আচ্ছা। দেন তো পাসপোর্ট টাসপোর্ট করার জন্য বাবাকে ছবি দিয়ে দিলাম, কিন্তু ইন দ্য মিন টাইম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মে মাসের ১১ তারিখে মাই ফাদার ডাইড। আমাদের আর বিদেশে যাওয়া হলো না বা কোনো ইয়ে করা হলো না, and everything stopped over there. Tarpore then barite mer ended dike acha shuye achi to amader barite ekjon darwan chilo sheshe bollo je sir oi amader pasher barite bharanor jonno ekjon client ashe thru mane ek barite sathe bhara nibe tamul dekhiye dao darwan ke bollam je dekhiye dao bole ami dekhiyechi ekhon apnar sathe kotha ho ami beriye dekhi oi shei bhadro lok acha je স্টুডিওতে আমাকে অফার করেছিল সেই দিন। আমি প্রথম দিন কিন্তু তার নাম জানতাম না, পরের দিন নাম জানলাম। উনি ওনার কার্ড দিলেন, দিয়ে বললেন যে আমি ফিল্ম ডাইরেক্টর আলমগীর কুমকুম, আপনাকে মানে ওই দিন বলে যে আপনার সাথে তো আগে দেখা হয়েছে, আপনাকে অফার করেছিলাম, এনিও আপনার বাড়ি ভাড়া নিতে আসছে। আমি বলি বাড়ি ভাড়া কি ফ্যামিলি নিয়ে থাকবেন? বলে যে না, আমি এখানে ফিল্মের অফিস করবো, আই রিফিউজ টু গিভ, মানে বাড়ি ভাড়া দেওয়া। আমি রিফিউজ করেছিলাম যে না, এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকে, তো অফিস হলে এটা একটু ডিস্টার্বিং ইয়ে হয়ে যাবে, সো আই বি সরি। ভদ্রলোক বলে যে ওকে থ্যাংক ইউ, তো এই আমার কার্ডটা রাখুন, আমি ছবিটা শুরু করব জুন মাসের এন্ডের দিকে, সো আপনার কাছে আর মাসখানেক সময় আছে, ইউ ডিসাইড ওয়েদার ইউ উইল অ্যাক্ট অর নট। আচ্ছা। তো আমি বলছি ঠিক আছে, কার্ডটা রেখে যান। কার্ডটা রেখে চলে গেল। দেন আই হ্যাভ টক আই টক টু মাই elder sister, my brother-in-law, এসব কথা টা তো বলে দেন আই ওয়েন্ট টু হিজ অফিস। ওরা বললো যে দেখো, স্বাধীনতা যুদ্ধের ছবি, এগুলো তো ইতিহাস হয়ে থাকবে, সো ইউ গো এন্ড ওয়ার্ক, একটাই করো, বেশি করো না। দেন আই ওয়েন্ট এন্ড টক টু হিম, এন্ড একটা অডিশন হলো, প্রথম অডিশনে ফেল করলাম। আমার উচ্চারণ একটু গন্ডগোল ছিল। তারপরে ১৫ দিন আবার একটু রবীন্দ্রনাথের বিদায় হিসাব পড়লাম, ভালো করে মুখস্থ করে চেষ্টা করলাম ঠিক করার জন্য। তারপরের বার যখন গেলাম, খুব কষ্টসাধ্য কথা বললাম যাতে উচ্চারণটা ঠিক থাকে, তারপর আই ওয়াজ সিলেক্টেড। এন্ড এই জুন মাসের ২৪ তারিখে আমি জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। এটা ছিল সন্ধ্যাবেলা, রাতের বেলা গানের শট, এই আমার জন্মভূমি ছবিতে সাইফুল ইসলাম সাহেবের গাওয়া, মোয়ের ফাদার সাইফুল ইসলাম ওনার গাওয়া গানটার কথা ছিল, পায়ের নিচে কোমল মাটির ছোঁয়া, মাথার পরে অসীম নীলাকাশ। তার শুটিং এই গানটা আমি গাচ্ছি, এটা আমার উপরে ওভারলেপ হচ্ছে, এন্ড আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি যে আমার ফাদার, আমি একজন মুক্তিযোদ্ধার রোল করেছিলাম, আমার বাপ একজন রাজাকারের রোল করছিল, তাকে আই ডিসাইডেড যে আমি আমার ফাদারকে মেরে ফেলবো।
এই গানটা ওয়ার্ল্ডে ফুটছিল, আমি গিয়ে আমার ফাদারকে মারবো। এই গানটার শুটিংটা হলো আমার জীবনের প্রথম শুটিং। লাখো লাখো বাঙালি মরেছে, তবু অমন করে তারা প্রাণ ভিক্ষা চায় না, প্রাণ বাঁচাতে চায় না। প্রথম দিন ক্যামেরাম্যান ছিল মাহফুজ, ক্যামেরাম্যান মাহফুজ, পরবর্তীতে এই ছবির একজন নায়কও ছিল, পরবর্তীতে হি ওয়াজ প্রফেশনাল ক্যামেরাম্যান, এখন তো মারা গেছে বেচারা, এন্ড হি ওয়াজ মাই ক্লাস ফ্রেন্ড অলসো। গুড, ভেরি গুড। এই শুরু আর কি, প্রথম দিন প্রথম শট, আমি সন্ধ্যার সময় যাই ওইখানে গিয়ে, আমি এখানে যাওয়ার পরে মেকআপ ম্যান ছিল যে যে মেকআপ দেয় আমাকে, তার নাম ছিল পরদেশি। আচ্ছা, মেকআপ ম্যানের নাম ছিল পরদেশি। আচ্ছা, সাম পরদেশি, আমি প্রথম নামটা মনে নেই। আচ্ছা, হ্যাঁ, পরদেশি ছিল, পাকিস্তানি লোক ছিল, বাট সে সারা জীবন এই দেশে থেকে গেছে। হ্যাঁ, তারপর পরদেশি মেকআপ টেকআপ দিল, খোঁচা খোঁচা দাড়ি এটা সেটা। তো কুমকুম ভাই তো বেশ নাম করা ডাইরেক্টর ছিল, অনেক ডাইরেক্টরই আমাকে দেখতে আসলো যে আলমগীর কুমকুম একটা নতুন ছেলে এনেছে, মানে শব্দটা খুব বাজে ভাবে ব্যবহৃত হয়েছিল যে উটির মতো লম্বা। আচ্ছা আচ্ছা, উটির মতো লম্বা। তো এনিওয়ে, তারপরে আমাদের এক ডাইরেক্টর ছিল, মারা গেছে, উনি যে মমতাজ আলী সাহেব, উনি এসে তো চিৎকার বলে কি আলমগীর আলমগীর কুমকুম তুমি কি এনেছো, এ তো একদম মানে মানে কি বলবো, কি কি জানি বলেছিল এত মনে নেই। তো বিকট ব্যাপার, এত সুন্দর হাইট, এত সুন্দর ফিগার কোথায় পেলে তুমি, না খুব ভূষী প্রশংসা করলো, চাষী নজরুল ইসলাম প্রশংসা করলো, তারপর শর্দার সময় আরো কয়েকজন ডাইরেক্টর ছিল, আই এক্স্যাক্টলি ডোন্ট রিমেম্বার দ্য নেম নাও। এনিওয়ে, তারপরে জীবনের প্রথম শর্ট দিলাম, এন্ড আই ওয়াজ ভেরি লাকি যে আমার প্রথম শর্টটা ওকে হয়েছিল। জাস্ট একটা মিউজিক্যাল শর্ট ছিল, ভাইব্রোফোনের তিনটা সাউন্ড ছিল, ওতে আমি তিন দিকে তিনটা লুক দেব, যেহেতু আমি গান বাজনার লোক ছিলাম, ওই রিদিমটা ধরতে আবার কষ্ট হয়নি। আমি শর্টটা দিয়ে দিলাম এবং ভাই ওকে করলেন, আমি আই ওয়াজ নর্মাল, সামহাউ আই ডোন্ট নো হোয়াই আই ওয়াজ নর্মাল, বাট কুমকুম ভাই টেনশনে উনি ঘামছিলেন, বেশ গরম ছিল সেদিন, গরমে তো ঘামছিলেন, টেনশনেও ঘামছিলেন। এবং আমরা শুটিংটা শুরু করি রাত 8:30, ভোর কটা মানে ফর্সা হওয়া পর্যন্ত শুটিং করেছি। এই হলো আমার প্রথম দিন শুটিং। আমার এখনো মনে আছে শুটিং শেষ করার পর আমার আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল মাহফুজ, তো আমার ক্লাস ফ্রেন্ড, তো আমাকে বললো যে চল ওই ইয়েতে আমাদের রেল গেটের ইয়ে থেকে বের হলে, রেল গেট ছিল একটা কারণ বাজার রেল গেট, ইয়ে থেকে এফডিসি থেকে বের হলো, ওখানে মাথা খাবো, ওইখানে মাথা খাওয়ার পরেও আমাকে নিয়ে গেলো চক বাজারে। তখন তো আমাদেরকে কেউ চিনে না, চক বাজারে গিয়ে তেহারি খেয়ে তারপরে আমি আমার বাসা ফার্ম গেটে চলে আসি, আর ওর বাড়ি চক বাজারে ছিল, ও বাড়ি চেপে গেছে। এই হলো হোল নাইটের ব্যাপারটা সকাল পর্যন্ত। খুবই চমৎকার। ওই সুরকার ছিলেন সমর দাস? না, এই ছবির সুরকার ছিল আলম খান। আলম খান, আচ্ছা আচ্ছা। গানটা গিয়েছিল সাইফুল ইসলাম সাহেব। চমৎকার, খুবই সুন্দর একটা গল্প, এটা আমরা লিখবো ইনশাল্লাহ। খুবই চমৎকার একটা গল্প, এটা আমরা জানতে চাই। অনেক খুশি হলাম আলমগীর ভাই। ধন্যবাদ কিংবদন্তি নায়ক আলমগীর ও কাজল রিপনকে। সত্যি অসাধারণ লাগলো এই টেলিফোনিক গল্প কথা। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। আজ 24 জুন, চলচ্চিত্র অভিষেকের এই শুভ দিনে বাংলা চলচ্চিত্রের চিরসবুজ কিংবদন্তিতুল্য শক্তিমান অভিনেতা আলমগীরের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে নায়ক আলমগীরের নামটি যুগ যুগ ধরে জল জল করে চলবে সিনেমাপ্রেমী দর্শকদের মনে, প্রজন্ম থেকে প্রজন্মে।
প্রাণ খুলে আজ গাও রে বন্ধু জীবনের জয় গান, হার জিতে নেই কো ভয় নেই কো অপমান, প্রাণ খুলে আজ গাও রে বন্ধু জীবনের জয় গান, হার জিতে নেই কো ভয় নেই কো অপমান, প্রাণ খুলে আজ গাও রে বন্ধু জীবনের জয় গান।